السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم فبشر عبادي الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب উদ্যোগার দুদিনব্যাপী তবলিগ ইজতেমার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম ও আমার সামনে আহলে হাদিস মুসলিম ভ্রাতৃবৃন্দ, কোরআন পাক থেকে একটি আয়াত আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি, সূরা জুমারের 17-18 নম্বর আয়াত। এ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবশ্বির, সুসংবাদ শুনিয়ে দাও হে মোহাম্মদ আমার ওই সমস্ত বান্দাদের যারা মনোযোগ সহকারে বিভিন্ন কথা শ্রবণ করে এবং মেনে চলে যেটা সঠিক। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরা ওই সমস্ত লোক যারা আল্লাহর পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত। ওয়াউলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। আহলে হাদিস দের উদ্যোগে উদ্যোগার এই সভা, এই জন্য আহলে হাদিস সম্পর্কে কিছু আলোচনা করতে হয়। আমার এক ভাই বই লিখেছেন যে তথাকথিত নামধারী আহলে হাদিসের আসল রূপ। এই বইয়ের ভিতরে তিনি বলেছেন, লিখেছেন যে আহলে হাদিস এ নাম আগে কখনো ছিল না। এ নাম যখন এদেশ ব্রিটিশরা শাসন করে তখন ব্রিটিশদের কাছে লামজাবিদের একজন মাওলানা হোসেন বাট্টলভি, তিনি এই বলে দরখাস্ত করেন যে স্যার আমাদের নামটা যদি আহলে লামজাবি ওহাবির পরিবর্তে যদি আহলে হাদিস দেন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে আর বিদ্রোহ করব না। তাই 1246 হিজরিতে নাকি ব্রিটিশ সরকার এই আহলে হাদিস নাম বরাদ্দ দেয়। বন্ধুগণ, আহলে হাদিস রাসূলের যুগ থেকে এ নাম যুগ যুগ ধরে চলে আসছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমি এ বিষয়ে কিছু আলোচনা করতে পারলাম না, আমার সময় দিয়ে চল। তাই আমি একটি আয়াত পড়েছি যে সুসংবাদ শুনে দাও হে মোহাম্মদ তাদেরকে যারা বিভিন্ন কথা মনোযোগ সহকারে শ্রবণ করার পর মেনে চলে যেটা সঠিক। আমার ভাই ওই বইয়ের ভিতরে লিখেছেন যে আহলে হাদিসরা শুধু মুখে বলে আমরা কোরআন ও সহি হাদিস মেনে চলি, আসলে কিন্তু কোরআন ও সহি হাদিসের ধারে কাছে তারা যায় না। বন্ধুগণ, আহলে হাদিসরা কোরআন এবং সহি হাদিস মেনে চলেন কি না তার দুই একটি দৃষ্টান্ত দিয়ে আমার এই অল্প একটু সময় শেষ করবো ইনশাআল্লাহ রহমান। আপনারা জানেন আহলে হাদিসদের শুনেছেন আহলে হাদিসদের আমল কোরআন এবং সহি হাদিস ভিত্তিক। আমি ছিলাম হানাফি, আমি যখন করাচিতে পড়াশুনা করতেছিলাম তখন জমিয়াতে আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল আল্লামা এহসান ইলাহি জহির, তিনি করাচি ভাষণ দিতে যেয়ে বলছিলেন, আমি সেখানে গিয়েছিলাম, তিনি কোরআন পাক হাতে নিয়ে বলছিলেন আহলে হাদিস কা এক ঠো মাসলা বাতাও যে কোরআন ওর সেই হাদিস কা বাহার আয়, মেরা 7 লাখ রুপিয়া কি গাড়ি হয় স্কুলে যাও। আমি এই চ্যালেঞ্জ শুনলাম, তিনি বলছেন আহলে হাদিসদের একটি মাসলা দেখাও কোনো বিষয় যা কোরআন এবং সহি হাদিসের বাহিরে, আমার 7 লাখ টাকার গাড়ি রয়েছে নিয়ে যাও। আমি তখন ভাবতে শুরু করলাম কী ব্যাপার, আহলে হাদিসরা শুনছি এরা লামাজাবি আর এরা এত বড় বড় কথা বলছে।
যে কোরআন এবং সহিহ হাদিসের বাহিরে একটি মাসলা দেখাও, তখন থেকে আমার জানাশোনার একটা আগ্রহ জাগলো। এবং হাদিস যখন পড়তেছিলাম তখন খুব মনোযোগ সহকারে পড়তেছিলাম এবং জানতে বুঝতেছিলাম যে তাদের কথাগুলো হাদিসের পাতায় আসছে কি না। বন্ধুগণ, আপনারা জানেন আমি আমার বক্তৃতা যেটা বলতে যাচ্ছিলাম সেটা বাদ দিয়ে শেষেরটুকু আমি বলছি। বন্ধুগণ, আপনারা জানেন আহলে হাদিসরা একামতের বাক্যগুলি নামাজে এক একবার করে বলে থাকেন, তাই না ভাই? এ হাদিস বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস, এ হাদিস মরফু মুত্তাসিল হাদিস। আহলে হাদিসরা সহিহ হাদিস মেনে চলেন কিনা তার কিছু দৃষ্টান্ত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আর বুখারী মুসলিমের মরফু মুত্তাসিল হাদিস সম্পর্কে শাওলিউল্লাহ ভারতগুরু শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখেছেন, ওয়াম্মা সহিহান ফাকাদ ইত্তাফাকাল মুহাদ্দিসুন আলা আন্না জামিয়া মা ফীহিমা মিনাল মুত্তাসিলিল মারফুয়ে সহীহুন। বুখারী মুসলিমের মারফু মুত্তাসিল হাদিস সকল মুহাদ্দিসরা একমত হয়েছেন যে এ নিশ্চিত সহীহ। বন্ধুগণ, একামত একবার করে দিতে হবে, এটা বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহির হাদিস। এ হাদিস মারফু মুত্তাসিল হাদিস। এ হাদিস শুধু বুখারী মুসলিমে নয়, আরো বহু গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে। ইমাম তিরমিজি ছিলেন বুখারীর ছাত্র, তিনি বললেন আমার উস্তাদ অনেক ঊর্ধ্বের মহাদ্দেশ, তিনি শুধু সেই হাদিস নিয়ে চলে গেছেন। তার কাছে জিজ্ঞেস করলে যে হুজুর শুধু সেই হাদিস নিচ্ছেন? ইমাম তিরমিজি বলেন আমার উস্তাদ শুধু সেই হাদিস নিয়েছেন, আর যেসব হাদিস দুর্বল জয়ী মতরু এসব হাদিসগুলো তিনি বর্জন করেছেন। ইমাম তিরমিজি বললেন আমার উস্তাদের কাছে জিজ্ঞেস করলে তিনি বলেছেন আমি এই জন্য শুধু সহিহ হাদিস এই গ্রন্থে স্থান দিয়েছি যে এই গ্রন্থটি নিয়ে আল্লাহর দরবারে কিয়ামতের দিন বলব সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি বললেন এসব জয়ী হাদিস তো বাজারে পাওয়া যায়, তাই তিনি তার গ্রন্থের ভিতরে সহিহ হাদিসটি এনেছেন এবং তিনি তার নিচে লিখেছেন হাজা হাদিসুন হাসানুন সহিহ, এ হাদিসটি সহিহ। এরপর ইমাম তিরমিজি একামত হবে আজানের মতো দুদুবার যে হাদিস বুখারী মুসলিম নেননি, এ হাদিসটিও ইমাম তিরমিজি তার গ্রন্থে এনেছেন। আনার পর বলছেন যে এই হাদিসটি আব্দুর রহমান বিন আবিল লাইলা আব্দুল্লাহ বিন জায়েদ থেকে শুনেছেন, কথাটি সত্য নয়। লাম ইয়াসমা আব্দুর রহমান বিন আবিল লাইলা মিন আব্দুল্লাহ বিন জায়েদ। দেখুন তিরমিজি 27 পৃষ্ঠা ইসলামিক ফাউন্ডেশন বাংলা অনুবাদ 263 পৃষ্ঠার ভিতরে হাদিসটি পাবেন। আব্দুর রহমান বিন আবিল লাইলা আব্দুল্লাহ বিন জায়েদ থেকে কথাটি মোটেই শুনেননি, হাদিসটি সম্পর্কে আপত্তি আছে, হাদিসটি জাল। বন্ধুগণ, আহলে হাদিসটা আহলে হাদিস মুসলিমরা এই ভয়ানক আপত্তিকর হাদিসটি বর্জন করে বুখারী মুসলিমের ওই সহিহ হাদিস অনুযায়ী একামতের বাক্যগুলি এক একবার করে এই জন্য বলে থাকেন যে আল্লাহ বলেছেন মোহাম্মদ সুসংবাদ শুনে দাও আমার ওই সমস্ত বান্দাদের যারা মনোযোগ সহকারে বিভিন্ন কথা শোনার পর সঠিকটাকে বেছে নেয়। বন্ধুগণ, আপনারা জানেন যে আহলে হাদিসরা সানা হিসাবে পড়ে থাকেন আল্লাহুম্মা বাইন বাইনি ও বাইনা খাতায়া ইলা আখির। এই হাদিসটি বুখারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ ইসকাতুকা বাইনাত তাকবীর ও বাইনাল কিরাত মা তাকুল। হে রাসূল, আপনি কিরাতের আপনি তাকবীর তাহরিমার পরে এবং কিরাতের পূর্বে কি যেন চুপি চুপি পড়েন, আমার মা বাবা আপনার উৎসর্গ আপনার উপর উৎসর্গ, ইয়া রাসূলুল্লাহ আপনি ওখানে কি পড়েন? আল্লাহ রাসূল বললেন আকুল আমি পড়ি আল্লাহুম্মা বাইন বাইনা ওয়া বাইনা খাতায়া ইলা আখির। বন্ধুগণ, এ হাদিস তিরমিজি ও সহিহ বলেছেন। এরপর ইমাম তিরমিজি তার তিরমিজি শরীফের ভিতরে আরেকটি হাদিস এনেছেন, সেটা হচ্ছে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই হাদিসটি আনার পর ইমাম তিরমিজি বলেন ওকাদ তুকল্লিমা ফী ইসনাদে হাদিস আবি সাঈদ খুদরি। আবি সাঈদ খুদরির এই হাদিসে অনেকে আপত্তি তুলেছেন, ওকাল আহমাদ
10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল বলেন লা ইয়াসিউ হাযাল হাদিস, এই হাদিস সহি নয়। বন্ধুগণ, এই গায়ের সহি স্বরূপ, এই গায়ের সহি হাদিসটি আহলে হাদিসরা বর্জন করে বুখারী মুসলিমের ওই সহি হাদিস অনুযায়ী একামতের সাদা হিসাবে পড়ে থাকেন আল্লাহুম্মা বাইত বাইনি। কারণ আল্লাহ বলেছেন মোহাম্মদ সুসংবাদ তাদের জন্য যারা বিভিন্ন কথা শ্রবণ করার পর মেনে চলে যেটা সঠিক। আপনারা জানেন যে আহলে হাদিসরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে থাকেন, তাই না ভাই? এই হাদিস বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহির হাদিস, এ হাদিস মরফু মুত্তাসিল হাদিস। বন্ধুগণ, ইমাম আবু দাউদ হাদিসটি এনেছেন এবং তিনি হাদিসটি সহি সাব্যস্ত করেছেন। এরপর ইমাম আবু দাউদ আরেকটি হাদিস এনেছেন, সেটা হলো ওয়াইজা কারা ফানসিতু, ইমাম যখন পড়ে তখন চুপ থাকো। ইমাম আবু দাউদ এই হাদিসটি আনার পর বলছেন লাইসাত বি মাহফুজাতিন আল ওয়াহমু ইনদানা মিন আবু খালেদ, আবু খালেদ বর্ণনাকারী যে ওয়াইজা কুরিয়া ওয়াইজা কারা ফানসিতু, ইমাম যখন পড়ে তখন চুপ থাকো, লাইসাত বি মাহফুজাতিন, এই কথাটি সুরক্ষিত নয়। আল ওয়াহমু ইনদানা মিন আবু খালেদ, আবু খালেদের একটি ওহম এবং ত্রুটিযুক্ত কথা। বন্ধুগণ, এই অহম কথাটি, এই ভুল শব্দে বর্ণিত হাদিসটি, হাদিসের অংশটি, অংশটুকু আহলে হাদিসরা বর্জন করে বুখারী মুসলিমের ওই সহিহ হাদিস অনুযায়ী ইমামের পিছনে সূরা ফাতিহা এই জন্য পড়ে থাকেন যে আল্লাহ বলেছেন মোহাম্মদ সুসংবাদ তাদেরই শুনিয়ে দাও যারা বিভিন্ন কথা মনোযোগ সহকারে শ্রবণ করার পর মেনে চলে যেটা সঠিক। বন্ধুগণ, আপনারা জানেন আহলে হাদিসরা সূরা ফাতিহা শেষে আমিন উচ্চস্বরে বলে থাকেন, তাই না ভাই? এ হাদিস বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহির হাদিস, এ হাদিস মারফু মুত্তাসিল হাদিস। বন্ধুগণ, ইমাম তিরমিজি হাদিস এ হাদিসকে এভাবে এনেছেন যে কারা গায়রিল মাগদুবি আলাইহি ওয়ালাদ্দালিন ওয়াকাল আমিন ওয়া মাদ্দা বিহা সাউতাহু, আমিনের শব্দ টান করে হলো, উচ্চস্বরে হলো। হাদিসটি আনার পর ইমাম তিরমিজি বলেন হাজা হাদিসুন হাসানুন, এ হাদিসটি ভালো। এরপর ইমাম তিরমিজি আরেকটি হাদিস তার তিরমিজি শরীফের ভিতরে এনেছেন শোবা থেকে যে কারা গায়রিল মাগদুবি আলাইহি ওয়ালাদ্দালিন ওয়াকাল আমিন ওয়া খাফাজা বিহা সাউতাহু, আমিনের শব্দ আসতে হলো। মুফতি ওয়াক্কাজ আলী সাহেব আমার সাথে বহাস করতে এসে তিনি বললেন যে এই দেখেন তিরমিজির ভিতরে আমাদের কথা রয়েছে, হামিন আমিন আসতে বলার হাদিস রয়েছে। আমি বললাম যে ঠিক আছে মাওলানা সাহেব, আসতে বলার হাদিস যদি তিরমিজিতে থেকে থাকে তে হাদিসটি কিভাবে আছে আপনি একটু পড়ুন। কারা গায়রিল মাগদুবি আলাইহি ওয়ালাদ্দালিন ওয়াকাল আমিন ওয়া খাফাজা বিহা সাউতাহু, আমি বললাম যে মুফতি সাহেব খাফাজা বিহা সাউতাহু, আমিনের শব্দ আসতে হলো। খাফাজা শব্দের অর্থ কি? তাহলে দরবার হয় আসতে। সাউথ শব্দের অর্থ কি? তাহলে সাউথ হচ্ছে শব্দ, তাহলে শব্দ কিন্তু থাকতে হবে। আপনি নর্মালে বলেন তো, তখন উনি বলছেন আমিন, আমি বললাম এইভাবে তো আপনারা বলেন না। এরপরে হাদিসটির একটু আগে পড়ুন, ইমাম তিরমিজি হাদিসটি আনার পর তিনি বলছেন আখতা শোবা ফি মাযিন, একাধিক জায়গায় শোবা এই হাদিসে ভুল করেছে। বন্ধুগণ, এই ভুল শব্দে বর্ণিত হাদিসটি আহলে হাদিসরা বর্জন করে বুখারী মুসলিমের ওই সহিহ হাদিস অনুযায়ী আমিন উচ্চস্বরে এই জন্য বলে থাকেন যে আল্লাহ বলেছেন মোহাম্মদ সুসংবাদ তাদের জন্য যারা বিভিন্ন কথা মনোযোগ সহকারে শ্রবণ করার পর মেনে চলে যেটা সঠিক। বন্ধুগণ, আপনারা আহলে হাদিস জানেন না যে আহলে হাদিসদের কথাগুলো কত কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক? আমি একের পর এক দেখছি, দেখার পর যখন আমি হাদিস পড়লাম, সিয়াসাতটা পড়ার পর আমি বুঝলাম যে আল্লাহ কোরআনে বলেছেন যে সহি হাদিস মানতে হবে, সহি কথা মানতে হবে। তো বুখারী মুসলিম হচ্ছে সহি গ্রন্থ, সহি আইন বলা হয়। এর সকল মহাদ্দেশরা এক বাক্যে বুখারী শরীফ সম্পর্কে বলেছেন যে বুখারী সবচেয়ে সহি হাদিসের গ্রন্থ। বন্ধুগণ, এই বুখারী মুসলিমের ভিতরে আমাদের কথাগুলো একের পর এক সাজানো আছে, কিন্তু অন্য অন্য হাদিসের ভিতরে যেখানে আছে আমার ভাইরা যেটা বলতে চান সেগুলো এমনভাবে আছে তার নিচে লেখা রয়েছে যে এই হাদিসটা ত্রুটিযুক্ত হাদিস। বন্ধুগণ, একবিংশ শতাব্দীতে যদি আমরা বলতাম যে হাদিস সঠিক নয় তাহলে এ কথা কেউই নিত না, কিন্তু আগের থেকে অনেক আগে হাদিস সম্রাটরা এই হাদিস সহিহ জায়গায়
জৈবটা জৈবের জায়গায় দুধের জায়গায় দুধ, পানির জায়গায় পানি আলাদা করে দিয়েছেন। আমরা শুধু প্রচার করতেছি সেই কথাগুলো। দেখুন এ হাদিস সঠিক নয়। ইমাম তিরমিজি কথা বলেছেন, ইমাম আবু দাউদ এ কথা বলেছেন, ইমাম বাইহাকি এ কথা বলেছেন। বন্ধুগণ আপনারা জানেন আমরা তারাবি নামাজ 8 রাকাত পড়ে থাকি। এ হাদিস বুখারি মুসলিমের মুত্তাফাকুন আলাইহির হাদিস, এ হাদিস বরফু মুত্তাসিল হাদিস। এ হাদিস শুধু বুখারি মুসলিম নয়, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান তাদের শাশা গ্রন্থের ভিতরে হাদিসটি এনেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কয় রাত্র আল্লাহ রাসূল আমাদেরকে তারাবি নামাজ পড়িয়েছিলেন, তার রাকাতের সংখ্যা ছিল বেতের ছাড়া 8। বন্ধুগণ ইমাম বাইহাকি তার গ্রন্থের ভিতরে দুরকম দুটি হাদিস এনেছেন। একটি হচ্ছে ইমাম তারাবি 8 রাকাত এই হাদিসটি আনার পর তিনি বলছেন এই হাদিস হাসান সহিহ। এরপর ইমাম বাইহাকি আরেকটি হাদিস এনেছেন তারাবি 20 রাকাত এই 20 রাকাতের হাদিসটি আনার পর ইমাম বাইহাকি বলেন এই হাদিসটি সহিহ নয়, কারণ এই হাদিসটির অন্যতম বর্ণনা করেছে আবু সায়বা একজন মিথ্যুক কাজ্জাব। বন্ধুগণ এই কাজ্জাব দ্বারা বর্ণিত হাদিসটি আহলে হাদিসরা বর্জন করে বুখারী মুসলিমের ওই সহিহ হাদিস অনুযায়ী তারাবি নামাজ 8 রাকাত এই জন্য পড়ে থাকেন যে আল্লাহ বলেছেন মোহাম্মদ সুসংবাদ তাদের জন্য, তাদের জন্য যারা সঠিকটাকে বেছে নিয়ে আমল করে। বন্ধুগণ আহলে হাদিসদের আমলগুলো কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক কত তা যদি আপনারা জানতেন। আপনারা অনেকে আছেন বাদদাদারা করছে তাই করেন, কিন্তু আপনারা জানেন না আমরা যারা হানাফি থেকে আহলে হাদিস হয়েছি আমরা জেনে বুঝে পড়াশোনা করে তারপর আমরা আসছি, আমরা জানি কোথায় কি আছে না আছে। বন্ধুগণ আমার সময় শেষ। আমি এই কথাগুলি আমি দেখেন তারাবি নামাজ 20 রাকাত না 8 রাকাত এই বইটি আমি লিখেছি। লেখার পর প্রথমে তারাবি যারা 20 রাকাত বলেন, তারাবি যারা 20 রাকাত বলেন 2 মিনিট, তারা 20 রাকাত বলেন তাদের দলিলগুলো আমি সাজাইছি কোথায় কি আছে। তারপর আমি সেই হাদিস দিয়ে প্রমাণ করে দিয়েছি যে তারাবি নামাজ 20 নয় 8। বন্ধুগণ আপনারা জানেন যে একটি বই আমার হাতে, এই বইটি হচ্ছে মুফতি কাজারি সাহেব লিখেছেন যে বিশ্ব নবীন নামাজি হানাফি মজাবের নামাজ। এই বইটি আমার হাতে যখন পড়ল আপনারা চুপ থাকতে পারেন, এর জবাব যতক্ষণ না দিতে পেরেছি ততক্ষণ আমি চিন্তায় ছিলাম। ইনশাআল্লাহ রহমান বিশ্ব নবীন নামাজি হানাফি মজাবের নামাজ নামক বইয়ের জবাব ও সহিহ হাদিসের আলোকে বিশ্ব নবীন নামাজ। বন্ধুগণ আপনারা জানেন আমিন আমিনের পক্ষে জোরে বলবো না আসতে বলবো, এই আসতে বলার পক্ষে কিছু হাদিস আছে, হাদিসগুলো আমি একের পর আনছি, আনার পর রেজালের মানদণ্ডে প্রমাণ করে দিয়েছি এই হাদিসগুলো ত্রুটিযুক্ত, এই হাদিস সঠিক নয়। 39টি দলিল দিয়ে প্রমাণ করে দিয়েছি যে আমিন উচ্চস্বরে বলাই হচ্ছে সুন্নত। বন্ধুগণ আপনারা জানেন নাভির নিচে হাত বাঁধবো নাকি বুকের উপরে হাত বাঁধবো, বুক নাভির নিচে হাত বাঁধার কয়েকটি দলিল আছে, এই দলিলগুলো আমি প্রথমে আনছি, আনার পর তার জবাব দিয়েছি এবং তার এবং তার এবং 18টি দলিল দিয়ে প্রমাণ করছি। রফলিয়া দেন এটা হচ্ছে তাদের 16টি দলিল আনছি, এই দলিলগুলোর জবাব আমি দিয়েছি 88টি দলিল দিয়ে। এভাবে তালাক, 3 তালাক দিলে 1 তালাক হবে, এই 3 তালাক দিলে 3 হবে এর জবাব আমি দিয়েছি। এরপর কোরআন ও সহিহ হাদিসে তালাকের বিধান, মাগরিবের বিভ্রান্তির বেড়া জালে মাগরিব নামাজের আগে 2 রাকাত সুন্নত সূরা ফাতিহা পড়তে হবে, তাদের কোরআনে আয়াত সহ দলিল আছে, সেগুলো আমি আনছি। আনার পর একটা সেট যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা এর যে কোনো কথার উত্তর দিতে পারবেন। তাদের কিছু দলিল দালাল আছে, অত সহজ মনে করেন না, সেগুলো জানতে হবে তো দিতে পারেন। এই 14টা বই আমার কাছে, 14টি বিষয়ের উপরে মাত্র 300 টাকা দাম নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।